তো আজ আমরা যাকে নিয়ে কথা বলবো তার কন্টেন্ট মানে গাড়ি গার্লফ্রেন্ড আর বিয়ে, তার কন্টেন্ট মানে হচ্ছে প্র্যাঙ্ক, রিভেঞ্জ আর এক্সপোজ। ये तो टट्टी है। সবাইকে সহিদে অনুরোধ যে যারা যারা হেডফোন এখনো পরেনি তারা তারা জলদি করে কানে হেডফোন পরে নাও। এ পচা ইন্ট্রোটা দিয়ে দে। সো হ্যালো ওয়াট ইজ আপ বন্ধুগণ, কেমন আছেন আপনারা? আশা করি সকলেই ভালো আছেন। তো দিস ইজ শান্ত ছেলে যা আদৌ শান্ত নয়। তো আজ আমরা কথা বলবো ক্যান বি লাইফস্টাইল কিন, আর আজকে সারা ভিডিও তাকে নিয়েই। হ্যালো, ম্যান্ডেলকে যেমন ভাবে বংশগতির জনক বলা যেতেই পারে তেমনি স্ক্রিপ্টেড প্র্যাঙ্কের জনক আমাদের ক্যান বি তাকে বলা যেতেই পারে। ভালো ভালো চপ্পল রয়েছে, বলছি দাদা ঠিক আছে আমি মানলাম তুমি স্ক্রিপ্টেড প্র্যাঙ্ক করছো, ঠিক আছে, তবে এগুলি স্ক্রিপ্টের পেছনে একটু টাইম দাও, মানে স্ক্রিপ্টটা একটু ভালোভাবে লিখতেই তো পারো। ক্যানবিদার ভিডিও দেখার পর কারো যদি জুতো ছুটতে ইচ্ছা হয় তাহলে আমাকে জানাবে। ভালো ভালো চপ্পল রয়েছে, আকুলি ফার্নিচারের মতো। দেখো আমি তোমাকে কত দিন ধরে বলছি আমাকে একটা আইফোন কিনে দাও, আমরা ইভেন রিলেশনে আছি 4 বছর হয়ে গেল। বাস ছেলেদের তো বাস এটাই রয়ে গেছে যে রিলেশনশিপে যাও, তারপর তাদেরকে শপিং করাও, আইফোন দাও, ডেটিং এ নিয়ে যাও, জাগো মেয়েরা জাগো, আর ছেলেদেরকে নিয়ে ভাগো। ভাই কতটা ফেক আসতে পারি আমি, বুঝতেই তো পাচ্ছ এখন টানাটানির ব্যাপার চলছে, তুই টাইম দাও আমাকে, এরকম হুট করে বললে কি আর হয়। আর কত টাইম চাও তুমি, এই 4 বছর ধরে আমাকে ডেট করে না একটা কিছু করতে 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 এখনো তুমি ডেলিভারি করে যাচ্ছ, তাও আমি তোমার সাথে আছি। সাবনই আইফোনটা তুমি আমাকে গিফট করতে পারছো না? যদি তোমার যদি অতই আইফোন নেবার শখ তাহলে তুমি তোমার নিজের বাবার টাকাই নাও, তুমি আমাদের একটা ছেলে ডেলিভারি করে তার মাথা চিপাচ্ছ কেন? তো গাইজ এমনি সাধারণ চাকরি করা লোকেরও এমনি সাধারণ অ্যান্ড্রয়েড ফোন কিন্তু পেছন ফেটে যায়, আর এখানে তার গার্লফ্রেন্ড অ্যাপেল চাইছে। ভাই আইডিয়া, মাথায় একটা খুব ভালো বুদ্ধি এসেছে, কি বলতো তুই একটা কাজ কর, একটা স্ক্যাম কর, বুঝলি? স্ক্যাম? দেখ যে চাকরিটা করিস চাকরিটা তোর কাছে অত জরুরি নিশ্চয়ই নয়, চাকরিটা চলে গেলেও তোর কিছু যায় আসবে না। হ্যাঁ গাইজ চাকরিটা যায় আসে না, কিন্তু আইফোনটা ইম্পর্টেন্ট, গার্লফ্রেন্ড ইম্পর্টেন্ট। দূরে থাকতে হবে। বলছি শুভঙ্কর দা, তোমার সব ভিডিও গুলিতে গাড়ির নাম্বার প্লেটটা ঢাকানো থাকে, আমি বলছি গাড়িটা তোমার নাকি ওটাও স্ক্রিপ্টেড? তো গাইজ আর যাই হোক ভিডিওতে কন্টেন্ট থাকুক আর নাই থাকুক, কিন্তু ভিডিওর ক্যাপশনে ডোন্ট জাজ এ বুক বাই ইটস কভার থাকবে। মানে গাইজ আমি বুঝতে পারছি না, অতদিন ক্যান বি দা আমাদের ইউটিউবে হাঁকছিল, তো হাঁকতে হাঁকতে হঠাৎ ফেসবুকে হাঁকতে কেন শুরু করলো? আমি ফেসবুকেও হাঁকতো, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে ফেসবুকে কম হাঁকতো, কিন্তু এখন দেখছি ফেসবুকে বেশি হাঁকছে। তো এই হাঁকাহাঁকির ব্যাপারটা আমি বেশি বলতে চাই না, কারণ আমি জানি বুঝি না কেন আমার সব ভিডিওতে হাঁকার টপিক চলে আসে। এমনি তো কেন আমাদের সব ভিডিও গুলিতে হাগে, তো ওরা বলছি না গাইজ আমি চাই আর না চাই আমার সব ভিডিও গুলিতে হাগুর হাগার টপিক আসবেই। এইসব হাগা করে লোকগুলাকে রোস্ট করতে গিয়ে গাইস আমি চ্যানেলটাকে না ডুবাই দিই। বটল ফ্লিপ আনলিমিটেড ফুচকা খাও চ্যালেঞ্জ, আনলিমিটেড ফুচকা, আনলিমিটেড ফুচকা যা চালা, ওগুলো আনলিমিটেড ফুচকা ভাই, ওই ফুচকাগুলো আমার মেয়ে বন্ধু একাই খেয়ে নেবে ভাই। কথা কি ক্লিয়ার না বেজাল আছে? কোন এই লোক কহাঁ সে আতে? সে যেখান থেকে আসুক গাইস আমার দেখার দরকার নেই, যখন কন্টেন্টের অভাব হয় তখন এমনি কন্টেন্ট বানাতে হয়। বটল ফ্লিপ চ্যালেঞ্জ। ও এসে গেল সবাই? না দাদা এখনো আমরা আসিনি, আমরা গাল দিতে যাচ্ছি তোমাকে, এই যে আমি বাইকটা বার করছি তারপর যাচ্ছি তোমার কাছে, পৌঁছে যাব, জলদি পৌঁছে যাব, চাপ নেই। আবার আমাদের অডিশন নেওয়া শুরু করছি আমাদের ফেসবুক পেজের জন্য, এবং প্লাস যারা ভালো কাজ করবে তারা তো ইউটিউবেও সুযোগ পাবে, ফেসবুক পেজের জন্য আমরা আবার কাস্টিং শুরু করছি। যদি তোমরা হতে চাও ডোন্ট জাজ এ বুক বাই ইটস কভারের মেম্বার তাহলে তোমরা চলে যাও, যদি তোমরা হতে চাও রিভেঞ্জ এক্সপোজ প্র্যাঙ্কের অভিনেতা তাহলে তোমরা চলে যাও, যদি তোমরা গার্লফ্রেন্ড বিয়ে ঘর বাড়ি এসব করতে চাও তাহলে তোমরা চলে যাও। গাইজ নেতা নেতা ভাব আসছে আমার মধ্যে, না মানে আসতেই তো পারে। তো গাইজ আমি ক্যামিদাকে বলে আমার যথেষ্ট টাইম নষ্ট করে দিয়েছি,
তো গাইজ তার থেকে আমার পড়াশোনা করলে বেশি ভালো হতো। তো আজকের মতন আমি এখানেই রাখছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। এখন কিছুদিন আমি একটু ভিডিও বানানো বন্ধ রাখবো, পড়াশোনায় মন দেবো গাইজ ভাবছি। তুমসে না হো পায়েগা।